আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন এক্সরে নিয়ে আমরা একটু ডিসক্রাইব করার চেষ্টা করব। তো দিস ইজ এ চেস এক্সরে পিএ ভিউ, ঠিক আছে? তাইলে আমরা এক্সরেটা ইন্টারপ্রিটেশন শুরু করব হচ্ছে সেন্ট্রালি। সেন্ট্রালি আমরা কি দেখি? আমরা প্রথমে দেখি হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে? তারপর আমরা পেছনে ভার্টেব্রাল কলামগুলো একটু দেখি যে এগুলোর মধ্যে কোনো চেঞ্জ আছে কিনা। তাহলে আমরা সেন্ট্রালি ট্রাকিয়াটা দেখতেছি, কিন্তু ট্রাকিয়াটা একটু রাইট শিফটেড আমার কাছে মনে হচ্ছে, কিন্তু নর্মালি ট্রাকিয়াটা একটু রাইটে শিফট থাকে। ওকে, এরপরে আমরা যদি লাং ফিল্ড চেক করি, লাং ফিল্ডগুলো আমরা কম্পেয়ার করবো হচ্ছে যে জোন টু জোন, অর্থাৎ এটার এপিক্যাল জোন সাথে এটার এপিক্যাল জোন। এখন এপিক্যাল জোন আমরা কীভাবে ভাগ করি, সেটা হচ্ছে ক্লেভিকলের যে উপরের জোনটা, এটা আমরা লাংয়ের অ্যাপেক্স বলি, ঠিক আছে? তাহলে লেফট এবং রাইটের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। দেন হচ্ছে আমরা আপার জোনের সাথে আপার জোন কম্পেয়ার করবো, দেখবো যে এখানের যেই ট্রান্সলুসেন্সি এটার সাথে তেমন কোনো ডিফারেন্স নেই, যদিও এখানে কিছুটা ওপাসিটি দেখা যাচ্ছে। মিডল জোনের সাথে যদি মিডল জোন কম্পেয়ার করি, দেখবো যে এখানে একটু রেডিও লুসেন্ট, বাট এখানে রেডিও ওপাক। সাথে লোয়ার জোনের সাথে কম্পেয়ার করবো, দেখবো যে এখানে রেডিও ওপাক। তাহলে আমরা যদি রেডিও ওপাক সেটা দেখি, আমাদের কিছু ডায়াগনোসিস মাথায় আছে। একটা হচ্ছে কনসোলিডেশন, আর একটা হচ্ছে প্লুরাল ইফিউশন অথবা হেমোথোরাক্স অথবা পায়োথোরাক্স, এগুলো। ওকে, তাইলে এখন এটা হোমোজেনাস এবং ডেন্স অপাসিটি, সাধারণত এগুলো পাই যদি কোনো ফ্লুইড জমে প্লুরাল স্পেসে, ঠিক আছে? সেই সাথে তাইলে আমাদের এখানে ফাইন্ডিংস কী কী আছে, একটা হচ্ছে রেডিও ওপাক শ্যাডো হাইপার ডেন্স উইচ ইনভলভ দ্য মিডল অ্যান্ড লোয়ার জোন অফ দ্য লেফট লাং। অলসো ইট অবলিটারেস দ্য কার্ডিওফ্রেনিক অ্যান্ড কোস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেল। এখানে আমরা কিন্তু কার্ডিওফ্রেনিক এবং কোস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেল কোনোটাই দেখতে পাচ্ছি না, যেমন কি আমরা রাইট সাইডে খুব ক্লিয়ারলি কার্ডিওফ্রেনিক এবং কোস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছি। তাহলে এখানে লেফট হার্ট বর্ডারটাও আমাদের কী হয়েছে, অবলিটারেট হয়েছে। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে একটা আপার কার্ভিলিনিয়ার মার্জিন আমরা দেখতে পারতেছি। এই তিনটা ফিচার যদি আমরা পাই কোনো এক্সরেতে, তাইলে আমাদের ডায়াগনোসিস হয় প্লুরাল ইফিউশন। এখন এই এক্সরেটা যখন আপনারা বলবেন, ডায়াগনোসিস কী বলবেন? ওই দিস ইজ চেস্ট এক্সরে পিএ ভিউ শোয়িং হাইপার ডেন্স হোমোজেনাস রেডিও ওপাক শ্যাডো ইনভলভিং দ্য মিডল অ্যান্ড লোয়ার জোন অফ দ্য লেফট লাং উইথ এ কার্ভিলিনিয়ার আপার বর্ডার। মাই ডায়াগনোসিস ইজ লেফট সাইডেড প্লুরাল ইফিউশন, ঠিক আছে? আপনারা কখন ম্যাসিভ প্লুরাল ইফিউশন বলবেন? যদি এই প্লুরাল ইফিউশনটার কারণে ট্রাকিয়া অথবা মিডিস্টিনাম শিফট টু দ্য অপোজিট চলে আসে, তখন সেটাকে আমরা ম্যাসিভ প্লুরাল ইফিউশন বলবো। এখানে কিছুটা শিফট হলেও এটাকে আমরা এখনও ম্যাসিভ প্লুরাল ইফিউশন বলার মতো হয় নাই। ওকে, এরপর জিজ্ঞেস করতে পারে এখানে ডিডি কী কী? তাহলে প্লুরাল ইফিউশন তুমি ডায়াগনোসিস বলো, ডিডি কী হবে? একটা হচ্ছে নিউমোনিয়া, টিউবারকুলোসিস, দেন হচ্ছে পালমোনারি ইনফেকশন, দেন ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। এই কয়েকটা কমন কজ আমরা প্রথমে চিন্তা করবো। এরপর জিজ্ঞেস করতে পারি কিছু আনকমন কজ বা কিছু অ্যাবডোমিনাল কজ বলো, যেটাতে কিনা প্লুরাল ইফিউশন হয়। তাহলে আমরা বলতে পারি যে প্যানক্রিয়াটাইটিসও হতে পারে, এরপরে মিক্স সিন্ড্রোম নামে একটা সিন্ড্রোম আছে, সেখানেও প্লুরাল ইফিউশন হতে পারে। এখন ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশনের কজগুলো সাধারণত এক্সুডিটিভ কজ হয়। এখন আমরা প্লুরাল ইফিউশনটা এক্সুডিটিভ না ট্রান্সুডিটিভ বের করার জন্য আমরা কী করতে পারি, আমরা প্লুরাল ফ্লুইড স্টাডি করতে পারি। প্লুরাল ফ্লুইড স্টাডিতে আমরা কী দেখি, প্লুরাল ফ্লুইডে প্রোটিনের লেভেলটা দেখি। তাইলে এই এক্সুডিটিভ না ট্রান্সুডিটিভ বের করার জন্য আমাদের কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে লাইটস ক্রাইটেরিয়া। এটা একটু আমাদের মাথায় থাকা লাগবে। ওকে, তাইলে এই প্লুরাল ইফিউশনটা ট্রিটমেন্টের জন্য আমাদের অ্যাকর্ডিং টু দ্য কজটা আইডেন্টিফাই করে কজের ট্রিটমেন্ট দিতে হবে। সেই সাথে যদি প্লুরাল ফ্লুইড বেশি হয়, এটা আমাদের ট্যাপ করে প্লুরাল ফ্লুইডগুলো বের করে এটা স্টাডির জন্য পাঠাইতে হবে। এখন স্টাডিতে আমরা কী কী করি, প্লুরাল ফ্লুইডের ফিজিক্যাল, বায়োকেমিক্যাল, সাইটোলজিক্যাল, ম্যালিগনেন্সেল অ্যান্ড এডিএ এডিনেন্সেন ডায়ামাইনিস, এই টেস্টগুলো আমরা প্লুরাল ফ্লুইড থেকে করি। এখন প্লুরাল ফ্লুইড যখন আমরা অ্যাসপিরেশন করবো, আমরা একবারে কতটুকু প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করতে পারি? আমরা হচ্ছে 1.5 লিটার অ্যাসপিরেট করবো, এর বেশি অ্যাসপিরেট করবো না। এর বেশি যদি অ্যাসপিরেট করি, সাধারণত কী হয়, আমাদের রি এক্সপাংশন পালমোনারি ইডিমা হয়, ঠিক আছে? তাইলে এতটুকুই হচ্ছে প্লুরাল ইফিউশন এক্সরে থেকে আমাদের ইনিশিয়াল কিছু কোয়েশ্চেন আমাদের ভাইভাতে করে, তো এগুলো আমাদের একটু জানা লাগবে। থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আমরা এক্সরে অনুযায়ী ডায়াগনোস বললাম আমরা লেফট সাইডেড প্লুরাল ইফিউশন, ঠিক আছে? এখন আমাদের নেক্সট স্টেপ ম্যানেজমেন্ট ছিল হচ্ছে প্লুরাল ফ্লুইডটা স্প্রেড করে এক্সামিন করবো। এখন প্লুরাল ফ্লুইড এক্সামিনেশনে আমরা যদি দেখি, ফিজিক্যাল এক্সামিনেশনে অ্যাপিয়ারেন্সটা আসছিল হেজি, কারণ হচ্ছে যেহেতু এটা একটা ইনফ্লামেটরি ফ্লুইড, এখানে সেলুলার কম্পোনেন্ট থাকে, এর জন্য হেজি। কালারটা কীরকম স্ট্রং। মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিং যেটা আমরা চাচ্ছিলাম, যে এটা টিবি নাকি নিউমোনিয়া, এটা এক্সক্লুড করার জন্য আমরা এই সেলুলার কাউন্টটা আসলে আমরা প্রেডিক্ট করতেছিলাম যে কী হতে পারে। দেখেন, এখানে মনোনিউক্লিয়ার সেল বলতে আসলে এখানে লিম্ফোসাইটকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তাইলে এখানে আমরা দেখেছি লিম্ফোসাইট হচ্ছে 98%,
অর্থাৎ এখানে লিম্ফোসাইটোসিস আছে। তাহলে টিবিতে আমরা জানি যে সাধারণত লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট থাকে যে কোনো জায়গায়, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস দেখেন, জেট এন স্টেন, অর্থাৎ এখানে এএফবি নট ওয়ান অর্থাৎ টিউবারকুলার ভেসিলে এটা ফাউন্ড পাওয়া যায়নি। এখন অনেক সময় প্লুরাল ফিড স্টাডিতে 20% ক্ষেত্রে পাওয়া যায়, বাকি 80% ক্ষেত্রে সেটা নেগেটিভ আসতে পারে। ওকে, নেক্সট এক্সামিনেশন আমরা করলাম যে এখানে প্লুরাল ফিড স্টাডিটা এক্সুডেটিভ না ট্রান্সুডেটিভ সেটা ডায়াগনোস করার জন্য। তো আমরা জানি যে এই ডায়াগনোসটা করি আমরা হচ্ছে লাইটস ক্রাইটেরিয়া নিয়ে। তাহলে লাইটস ক্রাইটেরিয়াটা দেখেন, প্লুরাল ফ্লুইড এবং সেরাম প্রোটিনের রেশিওটা যদি মোর দেন 0.5 হয় তাহলে সেটাকে আমরা এক্সুডেটিভ বলবো। তাহলে দেখি আমরা এই যে প্রোটিন রেশিওটা আমরা দেখছি 0.86, অর্থাৎ মোর দেন 0.5। দেন প্লুরাল ফ্লুইডের সাথে এলডিএইচের যে রেশিওটা সেটা যদি আমরা দেখি 0.6 চেয়ে বেশি হবে, তাহলে আমরা এখানে দেখি এটা 0.6 চেয়ে বেশি, ঠিক আছে। তাহলে এলডিএইচ রেশিওটা 0.6 চেয়ে বেশি, তাহলে আমরা মোট কথা এই দুইটা ক্রাইটেরিয়া দিয়ে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এক্সুডেটিভ ফ্লুইড। ওকে, নেক্সট লাস্ট যেটা আমরা টিবির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ডায়াগনোস্টিক ফিচার সেটা হচ্ছে যে এডিএ। এডিএটা এখানে আমরা দেখছি 43.39, যেটা নর্মাল বিল হচ্ছে 24, এবং আমরা জানি যে টিউবারকুলার প্রোলিফারেশনে সেরাম এডিএ রাইজ থাকতে পারে। তাহলে আমাদের ডায়াগনোস হচ্ছে যে দ্য লেফট সাইডেড প্রোলিফারেশন ইজ ডিউ টু টিউবারকুলোসিস। আমরা এই পেশেন্টকে টিউবারকুলোসিস ট্রিটমেন্ট স্টার্ট করছি। থ্যাংক ইউ।